একটি পিকআপ ভ্যানের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হলেন ছজন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায়। জানা যায়, এদিন ভোরে গাজলের গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নারায়ণপুর এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে। গাজল থেকে বিষ খাওয়া রোগী নিয়ে এসেছিলাম। কোথায় আসছিলেন? মালদাতে। তারপর কি? মালদাতে আসার সময় গোল মালদাতে হাতির বাচ্চা একটা দাঁড়িয়ে ছিল, ওখানে পিছন দিকে এসে মেরে দিয়েছে। তাতে কজন ভর্তি আছেন আপনারা? ভর্তি আছে ছয়জন। কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? ড্রাইভার ঘুমিয়ে গেছিল, ঘুমে যেয়ে মেরে দিয়েছে। কোথায় ভর্তি আছেন আপনারা? মালদা হসপিটালে। কি মনে করছেন, ড্রাইভারের কারণেই হয়েছে? ড্রাইভারের কারণেই হয়েছে। ঘুমিয়েছিল? দুইবার ঘুমিয়েছিল। একবার তো আমি চেতন করাই দিয়েছি, তারপরে ঘুমিয়ে গেছে, তারপরে অতটা আমি খেয়াল করি। এই ঘটনায় রোগী সহ ছজন আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন অনিতা সরকার, কল্যাণী চৌধুরী, সুমিত্র সরকার, প্রশান্ত সরকার, কানাই সরকার ও সীমা সরকার। তাদের বাড়ি গাজল থানার রশিদপুর এলাকায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করেছে। তাকে নিয়ে আসছিলেন? কোথায় আসছিলেন? গাজল থেকে মালদা রেফার করেছিল, তখন আসছিল। আপনাদের টোটাল কজন ভর্তি আছে? তিনজন চারজন ভর্তি আছে, একজন তো ছুটি দিয়েছে, আর এখন তিনজন আছে। মোটা ছজন। কোন গাড়ির পিছনে ধাক্কা মেরেছিল অ্যাম্বুলেন্স? দাঁড়ানো একটা পিকআপ গাড়িতে ধাক্কা মেরেছিল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা। একটি পিকআপ ভ্যানের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হলেন ছজন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায়। জানা যায়, এদিন ভোরে গাজলের গ্রামীণ হাসপাতাল থেকে এক রোগীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় নারায়ণপুর এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারে। গাজল থেকে বিষ খাওয়া রোগী নিয়ে এসেছিলাম। কোথায় আসছিলেন? মালদাতে। তারপর কি? মালদাতে আসার সময় গোল মালদাতে হাতির বাচ্চা একটা দাঁড়িয়ে ছিল, ওখানে পিছন দিকে এসে মেরে দিয়েছে। তাতে কজন ভর্তি আছেন আপনারা? ভর্তি আছে ছয়জন। কিভাবে দুর্ঘটনাটা ঘটলো? ড্রাইভার ঘুমিয়ে গেছিল, ঘুমে যেয়ে মেরে দিয়েছে। কোথায় ভর্তি আছেন আপনারা? মালদা হসপিটালে। কি মনে করছেন, ড্রাইভারের কারণেই হয়েছে? ড্রাইভারের কারণেই হয়েছে। ঘুমিয়েছিল? দুইবার ঘুমিয়েছিল। একবার তো আমি চেতন করাই দিয়েছি, তারপরে ঘুমিয়ে গেছে, তারপরে অতটা আমি খেয়াল করি। এই ঘটনায় রোগী সহ ছজন আহত হন। পুলিশ তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলেন অনিতা সরকার, কল্যাণী চৌধুরী, সুমিত্র সরকার, প্রশান্ত সরকার, কানাই সরকার ও সীমা সরকার। তাদের বাড়ি গাজল থানার রশিদপুর এলাকায়। পুলিশ অ্যাম্বুলেন্সটি আটক করেছে। তাকে নিয়ে আসছিলেন? কোথায় আসছিলেন? গাজল থেকে মালদা রেফার করেছিল। আপনাদের টোটাল কজন ভর্তি আছে? তিনজন চারজন ভর্তি আছে, একজন তো ছুটি দিয়েছে, আর এখন তিনজন আছে। মোটা ছজন। কোন গাড়ির পিছনে ধাক্কা মেরেছিল অ্যাম্বুলেন্স? দাঁড়ানো একটা পিকআপ গাড়িতে ধাক্কা মেরেছিল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দ বার্তা।